আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। শামসুল হক মডেল মাদ্রাসা শ্রেণী ও বিষয়ভিত্তিক অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি মহান রাব্বুল আলামিনের অসংখ্য রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আচ্ছা, আজকে আমাদের প্রথম শ্রেণীর আমাদের তৃতীয় ক্লাস, প্রথম শ্রেণীর তৃতীয় ক্লাস। একটু মনে করে দিতে চাই, এর পূর্বে আমরা লেসন 18 পড়েছিলাম, শীট অনুযায়ী লেসন 18 পড়েছিলাম এর আগের ক্লাসে। আজকে আমরা পড়বো তাহলে আমাদের শীট অনুযায়ী লেসন 19। তাহলে আমরা সরাসরি লেসন 19-এ চলে যাই। আচ্ছা, একটু খেয়াল করি, লেসন 18 একটু যেতে চাই, কারণটা হচ্ছে লেসন 18 আমাদের একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে দিস ইজ মুন্না, এই হয় মুন্না, ইট ইজ হিজ কাইট, ইহা হয় তার ঘুড়ি। এখন এখানে বলা হয়েছিল যে নির্দিষ্ট করে যেহেতু ছেলেকে বোঝানো হয়েছে, সে কারণে কী হয় হিজ হয়। এখন আমাদের প্রশ্ন ছিল যে যদি এখানে মুন্না না হয় একটা মেয়ের নাম হতো, আর এখানে একটা মেয়ের ছবি মানে নির্দিষ্ট করে বোঝানোর জন্য মেয়ে থাকতো, তাহলে এখানে হিজের পরিবর্তে কী হতো? উত্তরটা হচ্ছে লেসন 19-এ, আজকে আমরা লেসন 19 পড়বো, উত্তরটা এখানে আমরা ইনশাল্লাহ দিয়ে দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, একটু খেয়াল করি, তার আগে একটা কথা বলে নিতে চাই, এখানে যে শব্দের অর্থগুলো আছে অবশ্যই বারবার একই কথা বলতেছি যে শব্দের অর্থগুলো ভালো করে বারবার মনোযোগ দিয়ে পড়ার জন্য, বিশেষ করে বাংলা বানান এবং ইংরেজি বানান উভয়ই দুটোই পড়তে হবে। যে কোনো সেন্টেন্স করি বা অর্থ পড়ি আমাকে অবশ্যই বানানগুলো ভালোভাবে আয়ত্ত করতে হবে। আচ্ছা, তাহলে সরাসরি এখন পড়াশোনা চলে যাই। এখানে আছে ইউজ অফ হার, হার এর ব্যবহার, এর পূর্বে পড়েছিলাম হিজ এর ব্যবহার। খেয়াল করি এখানে দিস ইজ রুনা, দিস ইজ রুনা, অর্থ হচ্ছে এই হয় রুনা। এখানে আছে, তারপরে আছে ইট ইজ হার পেন, ইট ইজ হার পেন, ইহা হয় তার কলম, ইহা হয় তার কলম। এখন এখানে আমরা পড়েছিলাম হিজ, হিজ অর্থ তার, এখানে হচ্ছে হার, হার অর্থ তার। এখন আমাদের মূল প্রশ্ন হচ্ছে যে হিজ কখন হবে আর হার কখন হবে, কারণ হিজের অর্থ তার, হারের অর্থ কি তার। এখন হিজ কোথায় হবে আর হার কোথায় হবে? সঠিক উত্তরটি হচ্ছে যখন নির্দিষ্ট করে কোনো ছেলে বা মানে পুরুষকে বোঝানো হবে সেক্ষেত্রে অবশ্যই কি হবে, সেখানে হবে হিজ, যেটির আগের ক্লাস আমরা পড়েছিলাম। আর নির্দিষ্ট করে যখন কোনো মেয়েকে বোঝানো হবে তখন সেখানে হবে কি হার, তখন এখানে সেখানে হবে হার। এখানে যেহেতু রুনা, রুনা একটি মেয়ে, আর যেহেতু রুনা মেয়ে তখন সে কারণে কী হয়েছে এখানে হার হয়েছে। যদি এখানে রুনা না হয়, যদি মুন্না থাকতো তাহলে এখানে হতো কি হিজ। আচ্ছা, তাহলে ইট ইজ হার পেন, ইহা হয় তার কলম। তারপর হচ্ছে দিস ইজ সাইমা, এই হয় সাইমা, সাইমা একটি মেয়ের নাম। তারপরে ইট ইজ হার ফ্লাওয়ার, ইট ইজ হার ফ্লাওয়ার, ইহা হয় তার ফুল, ইহা হয় তার ফুল, ইহা হয় তার ফুল। এখানে সাইমা যেহেতু মেয়ে, এখানে সে কারণে এখানে কী হয়েছে হার হয়েছে। যদি এখানে ছেলে হতো মানে ছেলে দেখাতে কী হতো, এখানে হিজ হতো, যদি যেহেতু মেয়ে সে কারণে কী হয়েছে হার। তারপরে তো সেম দিস ইজ খাদিজা, এই হয় খাদিজা, ইট ইজ হার কাপ, ইট ইজ হার কাপ। যেহেতু এখানে খাদিজার কথা বলা হয়েছে, খাদিজার প্রসঙ্গ এখানে আসছে, সে কারণে কী হয়েছে খাদিজা যেহেতু একটি মেয়ে এখানে কী হয়েছে হার হয়েছে। তারপরে দিস ইজ আয়েশা, এই হয় আয়েশা, দিস ইজ আয়েশা, এই হয় আয়েশা, ইট ইজ হার জার, ইট ইজ হার জার। এখানে হচ্ছে ইহা হয় তার কলসি, এখানে জার অর্থ কি, যার অর্থ কলসি। আমাদের এখানে অড মিনিং এখানে নতুন একটি শব্দ জার, যার অর্থ কলসি, তাই এখানেও দিস ইজ আয়েশা, এই হয় আয়েশা, ইট ইজ হার জার, ইহা হয় তার কলসি। তারপর আছে দিস ইজ হাওয়া, দিস ইজ হাওয়া, এই হয় হাওয়া, হাওয়া একটি মেয়ের নাম, নির্দিষ্ট করে যেহেতু মেয়েকে বোঝানো হয়েছে সেখানে, তাহলে ইট ইজ হার স্কার্ফ, ইট ইজ হার স্কার্ফ। এখানে আরেকটি নতুন শব্দ আসছে স্কার্ফ, স্কার্ফ অর্থ ওড়না, স্কার্ফ অর্থ ওড়না, তাহলে ইট ইজ হি, ইট ইজ হার স্কার্ফ, ইহা হয় তার ওড়না।
তাহলে আমরা এই অধ্যায় থেকে কি জানতে পারলাম লেসন 18 এবং লেসন 19 জানতে পারলাম যে কোন সেন্টেন্সে ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে নির্দিষ্ট করে যখন তার অর্থে বোঝানো হয় সেক্ষেত্রে যদি যখন বোঝানো হবে যে তার তার অর্থ যখন বোঝানো হবে তখন ছেলেদের ক্ষেত্রে হবে হিজ আর মেয়েদের ক্ষেত্রে হবে হার যেমনটা আমরা এই অধ্যায়ে জানতে পেলাম আচ্ছা এই অধ্যায়ে আমাদের মূল যে বিষয়গুলো যেগুলো আমাদের করতে হবে সেটা হচ্ছে এই যে এখানে যেমন রুনা সাইমা খাদিজা আয়েশা হাওয়া যে নামগুলো আছে শব্দের অর্থের পাশাপাশি আমরা এই প্রত্যেকটি নাম সহ আমরা শিখব কেননা এই নামগুলো আমাদের এখানে তেমন কঠিন কোনো ওয়ার্ড মিনিং বা শব্দের অর্থ নেই শুধু এখানে বিশেষ করে যেমন নামগুলো আছে নামগুলো ভালোভাবে শিখবো তাহলে আমি সেন্টেন্সগুলো করতে পারবো অনুবাদ করতে পারবো তারপরে যেমন দেখা গেছে এখানে যেমন নতুন কিছু শব্দ আসছে স্ক্রাফ তারপরে হচ্ছে এখানে আছে জার এগুলো ভালো করে শিখবো শব্দের অর্থগুলো শিখবো আর বরাবর মতো এবারে বলতে হচ্ছে যে বানানের প্রতি যত্নশীল হওয়া যেমন আমরা বানানের প্রতি খুব বাংলা এবং ইংরেজি খুব ভালোভাবে বানান করা যেগুলো বড় বানান না পারলে এগুলো ছোট ছোট করে ভেঙে ভেঙে বানান করা উচ্চারণ সঠিক করা আর এখানে যা পড়ানো হচ্ছে সবাই চেষ্টা করব বিশেষ করে গার্ডিয়ানদের উদ্দেশ্যে বলতেছি আপনারা অবশ্যই এই যা যা এখানে আমরা পড়ানো হচ্ছে বাসায় লিখে কি না বারবার আবার বলতেছি যে বাসায় লিখে কি না সেক্ষেত্রে তারা এগুলো লিখাবেন লেখার পরে চেষ্টা করবেন এগুলো ছবি উঠে আমাদেরকে ইনবক্স করার জন্য আমাদের প্রত্যেকের আমরা বিশেষ করে শ্রেণী শিক্ষক যারা আছি যেমন আমি ইংলিশ টিচার ওদের ইংরেজি নিচ্ছি আপনি সেক্ষেত্রে ইংরেজি এই ছবি উঠেছে যা যা লিখতেছে আমাকে পাঠাতে পারেন এক্ষেত্রে উপকারিতা হচ্ছে স্টুডেন্ট যে লিখতেছে যে সে যে লিখতেছে তার একটা প্রমাণ থাকবে আমাদের যে সে লিখতেছে বা স্টুডেন্ট একটা আগ্রহ নিয়ে লিখবে যে না আমাকে ছবিগুলো পাঠাতে হবে ওস্তাদজির কাছে সে একটা আগ্রহ নিয়ে লিখবে আর যত সে লিখবে তত সে শিখবে লিখলে তার হাতের লেখাগুলো সুন্দর হবে প্লাস যদি কোনো কিছু ভুল থাকে ওয়ার্ডে সেটা সঠিক হয়ে যাবে আর শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতেছি বরাবরের মতো এবারও বলা সেটা হচ্ছে আমরা যেহেতু মাদ্রাসা যখন পড়াশোনা করছি মাদ্রাসায় চলাফেরা সব কিছু ছিল একটা নির্দিষ্ট একটা নিয়মে ছিল তো এই এরকমটা যেন না হয় যে এখন বাসায় আসি খুব ফ্রি আসি না এরকমটা না কেননা আমরা এখন যেহেতু বাসায় আসি ইনশাল্লাহ খুব সুবর্ণ সুযোগ আমাদের জন্য ভালোভাবে পড়ার জন্য বিশেষ করে যারা আমরা একটু পড়াশোনা একটু দুর্বল আসি তাদের জন্য খুব সুন্দর সময় যে বাসায় একটু বেশি সময় নিয়ে পড়ে ভালোভাবে একটু এগিয়ে যাওয়া আর যারা ভালো পারি তারা আরও ভালো করে ভালোর দিকে অবশ্যই অগ্রসর হব আর সব সময় যেটা বলি যে নিয়ম মেনে সময় মেনে টাইম মেনে একদম ভালোভাবে সময় মতো গোসল করা খাবার খাওয়া তারপর হচ্ছে নামাজ পড়া এগুলো যেন একদম পারফেক্টলি হয় যেরকমটা আমরা যখন মাদ্রাসা খোলা ছিল যেরকম নিয়মে চলতাম তো ইনশাল্লাহ এই পর্যন্তই ভবিষ্যতে ইনশাল্লাহ দেখা হবে আবার পরবর্তী পরের ক্লাসটা আমাদের নেক্সট ক্লাস নিয়ে আর এই আজ এই পর্যন্তই সকলের প্রতি ভালোবাসা ও অসংখ্য দোয়া রইল আমার জন্য আপনারা অসংখ্য দোয়া করবেন যাতে ইনশাল্লাহ পরবর্তীতে আবার আপনাদের সামনে এসে হাজির হতে পারি আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ